আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাতই সম্মানিত কুয়েত প্রবাসী যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাইকে স্বাগতম কুয়েতের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেটে আজ চারি আগস্ট ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতের কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে পয়লা আগস্টের সর্বশেষ সিদ্ধান্তে প্রবাসীদেরকে কুয়েতে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু পয়লা আগস্ট শুরু হওয়ার কয়েকদিন আগেই নতুন করে কুয়েত আবারও নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সহ বাকি পাঁচটি দেশ যেটি এশিয়ার মূলত যেসব দেশগুলি থেকে কুয়েতে প্রবাসীরা আসার অপেক্ষায় রয়েছে কুয়েতের সিভিল এভিয়েশন আজ একটি আপডেট প্রকাশ করেছে সেখানে তারা দেখিয়েছে যে প্রবাসীরা কুয়েতে আসার যে সংখ্যা সেটা নিতান্তই নগণ্য বা কয়েকজন আপনারা জানেন যে কুয়েত সাধারণত এশিয়ান প্রবাসী অধ্যাসিত একটি দেশ বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া নেপাল পাকিস্তান এসব দেশের প্রবাসীরাই সাধারণত কুয়েতে কাজ করে কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে দীর্ঘদিন চলে যাওয়ার পরও কুয়েত তাদের আন্তর্জাতিক বিমানবন্দর খোলার ব্যাপারে যেসব কঠোর নিষেধাজ্ঞাগুলো এখনও বজায় রেখেছে আর এই ফাঁদে পড়ে দেশে গিয়ে আটকে থাকা বিপুল সংখ্যক প্রবাসী আকামা হারিয়েছে যেমন তেমনি অনেকেই এর পরেও অপেক্ষা করছে কুয়েতে প্রবেশ করার জন্য কিন্তু কুয়েত তাদের সিদ্ধান্তগুলো কঠোর করার কারণে এই আটকে থাকা প্রবাসীরা কুয়েতে ফিরে আসতে পারছে না এদিকে পয়লা আগস্ট থেকে কুইত প্রবেশের অনুমতি রয়েছে যেসব দেশগুলি থেকে সেসব দেশের প্রবাসীরা কুইতে আসছে তবে সেটি সাধারণ শ্রমিক না বাংলাদেশ থেকে একজন প্রবাসী যেমন কাজ করার জন্য অপেক্ষায় রয়েছে কুয়েতে এসে ঠিক একই অবস্থা পাকিস্তান ইন্ডিয়া নেপাল বা শ্রীলঙ্কার কিন্তু এই দেশগুলি থেকেই প্রবাসীদেরকে কুয়েতে প্রবেশ করতে দিচ্ছে না যে কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদেরকে আসার সুযোগ দিলেও এই পাঁচটি দেশের প্রবাসীদের নিষেধাজ্ঞা দিয়ে রাখার কারণে কুয়েত এয়ারপোর্ট আদতই কোনো উপকারে আসছে না প্রবাসীদের বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছে কুয়েতে ফিরে আসার এদিকে কুয়েতের পয়লা আগস্টে আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দিলেও বেশ কয়েক দেশের প্রবাসীকে আবার রিটার্ন করেছে শুধুমাত্র তাদের সিস্টেম সঠিকভাবে পালন না করার জন্য বাংলাদেশের ফ্লাইট দশ তারিখের পরে খোলার সম্ভাবনা রয়েছে যেটি কুয়েত মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করবে যারা ঠিক এই মুহূর্তে বাংলাদেশে থেকে ভ্যাকসিন নিচ্ছে তাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে পয়লা আগস্টে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর খোলার পর কারা ফেরত গেছে বা কাদেরকে কুয়েত ফিরিয়ে দিয়েছে কুয়েতে প্রবেশ করতে দেয়নি এখানে কুয়েত সিভিল এভিয়েশন থেকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি শেয়ার করেছে কুয়েত অনুমোদিত ভ্যাকসিন দুটি ডোজ গ্রহণ করেনি বা কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সিস্টেম সেটা ফলো করে তারা রেজিস্ট্রেশন করেনি যে কারণে ইমুনি অ্যাপ্লিকেশন ইমিগ্রেশনে শো করার পরেও সেখানে গ্রিন সিগনাল আসেনি আর যে সকল প্রবাসীদেরকে এ সমস্যায় পড়তে হয়েছে কোন দেশের কতজন ছিল সেটাও প্রকাশ করেনি কুয়েত এবং তারা কী ধরনের প্রফেশনে ছিল সেটাও প্রকাশ করেনি বাংলাদেশ থেকে যারা ঠিক এই মুহূর্তে কুয়েত আসার অপেক্ষায় রয়েছে তাদের জন্য একটি সহজ পরামর্শ সেটা হচ্ছে যে আপনি অবশ্যই প্রথমত কুয়েত অনুমোদিত ভ্যাকসিনগুলোর দুটি ডোজ গ্রহণ করবেন যেটি আপনাকে নিতে হবে এছাড়া জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ গ্রহণ করলেও চলবে কিন্তু জনসন অ্যান্ড জনসন এখনও অ্যাভেলেবেল হয়নি আর এই ডোজগুলো নেওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি লিঙ্কে যে লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে নিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপরে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় যখন আপনাকে একটি বারকোড প্রদান করবে তখন আপনি কুয়েতে আসার সিস্টেম পাবেন বা কুয়েতে আসতে পারবেন কিন্তু এর বাইরে যদি আপনি ফ্লাই করে টিকিট কেটে চলে আসেন কুয়েত এয়ারপোর্টে এইসব সিস্টেমগুলো বা তাদের প্রয়োজন না মেটাতে পারেন সেক্ষেত্রে আপনাকে আবার সেক্ষেত্রে আপনাকে আবার ফিরিয়ে দেবে কুয়েত এয়ারপোর্ট এখানে আপনার যে সমস্যাটি হবে টিকিটের টাকা তো মার যাবে পুনরায় আবার কুয়েত প্রবেশ করতে পারবেন কিনা সেটি নিয়েও একটি নতুন করে সংকট তৈরি হতে পারে কাজেই কুয়েতের অনুমোদিত ভ্যাকসিন সিস্টেম সব কিছু ফলো করেই কুয়েতে আসবেন আপনাদের জন্য শুভকামনা রইল আর এই লিঙ্কগুলো ভিডিও রিক্সেশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এছাড়া আরও একটা ব্যাপার না বললেও নয় সেটা হচ্ছে যে অনেকেই এই লিঙ্কগুলিতে প্রবেশ করে দেখছে যে ঢুকা যাচ্ছে না যেটার একটি কারণ দেখিয়েছে কুয়েত কারণ হচ্ছে যে একসাথে অনেকেই ট্রাই করার কারণে এই সমস্যাটি হচ্ছে আপনার ফোনে যদি এটি রেজিস্ট্রেশনের জন্য না ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন বা পুনরায় ট্রাই করবেন বা কয়েক ঘন্টা পর ট্রাই করবেন যাতে করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি